ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সেরা 10 ইউনিভার্সিটি। পৃথিবীর সেরা 10 বিশ্ববিদ্যালয় জরিপে বর্তমান বিশ্বের শীর্ষ 10টি বিশ্ববিদ্যালয়। চলুন স্টার্ট করি। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার স্বপ্ন দেখে হাজারো শিক্ষার্থী। উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রত্যেকটি শিক্ষার্থীর টার্গেট থেকে পৃথিবীর সব থেকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এই 10টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন প্রত্যেকটি শিক্ষার্থীরই থাকে। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্ট বিভিন্ন ক্যাটাগরিতে করা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর চাকরির বাজারে সুনাম, এছাড়াও শিক্ষক শিক্ষার্থীর অনুপাত। এগুলো ছাড়াও বেশ কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোর ভিত্তিতে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। তো বর্তমান পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয় কোনগুলো তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ শিকাগো। পৃথিবীর সেরা 10টি ইউনিভার্সিটির লিস্টে 10 নম্বরে থাকবে ইউনিভার্সিটি অফ শিকাগো। 1890 সালে প্রতিষ্ঠিত করা হয় এই বিশ্ববিদ্যালয়টি, এবং এই বিশ্ববিদ্যালয়টি আমেরিকার শিকাগো শহরে অবস্থিত। শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সুনামের কারণে পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ধরা হয় এটিকে। আপনারা জানলে অবাক হবেন, এই পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে 37 জন শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছে। তো এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয়টি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত এবং এটি সুইজারল্যান্ডের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই নামকরা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয় 1855 সালে। তাছাড়া বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিস্টে এটি থাকবে অন্যতম স্থানে। পৃথিবীর বিভিন্ন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বিভিন্ন সেক্টরে এই বিশ্ববিদ্যালয়টি এখনো পর্যন্ত 21টি নোবেল পুরস্কার পেয়েছে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 8ম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন। এই বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে UCL বলা হয়ে থাকে। এটি যুক্তরাজ্যে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1826 সালে। পুরো পৃথিবী থেকে মেধাবী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ছুটে আসে। এটি হচ্ছে যুক্তরাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে নারী শিক্ষার্থীকে সব থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে, বাংলাদেশের 50 জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 7ম অবস্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ। এটি লন্ডনে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1907 সালে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে দেশি বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20,000। এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 14টি নোবেল পুরস্কার পেয়েছে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 6 নম্বরে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমেরিকার এই বিশ্ববিদ্যালয়টি ক্যালটেক নামে পরিচিত। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1891 সালে। পৃথিবীর মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি এবং গণিতের বিষয়ে উচ্চ শিক্ষা লাভ করে থাকে এখানে। তবে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পাওয়া অনেক কঠিন। তবে সম্প্রতি 2 বাংলাদেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে 46 শিক্ষার্থী নোবেল পুরস্কার অর্জন করেছে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি। পৃথিবীর সেরা 10টি ইউনিভার্সিটির লিস্টে 5ম অবস্থানে থাকবে হার্ভার্ড ইউনিভার্সিটি। উচ্চ শিক্ষার জন্য পৃথিবীর জনপ্রিয় একটি ইউনিভার্সিটির নাম হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি পৃথিবীর সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1636 সালে। এবং বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পুরো পৃথিবীর 22,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। পৃথিবীর অনেক জ্ঞানীগুণী মানুষেরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। নোবেল পুরস্কার থেকে শুরু করে অস্কার পুরস্কারও পেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবাক করার বিষয়টি হচ্ছে, এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে 158 জন নোবেল পুরস্কার অর্জন করেছে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন 2 মার্কিন প্রেসিডেন্ট, বারাক ওবামা এবং জর্জ বোস। তাছাড়া ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 4th অবস্থানে থাকবে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের অক্সফোর্ডে অবস্থিত। এটি যুক্তরাজ্যের সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1096 সালে। তাছাড়া পৃথিবীর দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় বলা হয় এটিকে। পৃথিবীর প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা।
পড়াশোনা করার। আপনি এই বিশ্ববিদ্যালয়টি চোখে না দেখলেও মুখে মুখে একবার হলেও নাম শুনেছেন। পড়াশোনা, শিক্ষকতা এবং গবেষণা ক্ষেত্রে সব দিক থেকে এগিয়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। বর্তমানে পুরো পৃথিবীর 24,000 শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মজার ব্যাপারটি হচ্ছে, বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশের 40 জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তাছাড়া এটি এমন একটি ইউনিভার্সিটি যেখানে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রনায়করা পড়াশোনা করেছেন এবং এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের 50 জন শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 3 নম্বরে থাকবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল 1885 সালে। এটি একটি বেসরকারি গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি। এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে 83 জন শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়েছে। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্জেই ব্রিন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এমনকি ভারতের ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানিও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। পৃথিবীর সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের লিস্টে 2 নম্বরে থাকবে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরে এটি লন্ডনের সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1209 সালে। এই বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত সব ব্যক্তিরা পড়াশোনা করেছেন, যেমন চার্লস ডারউইন, আইজ্যাক নিউটন, স্টিফেন হকিংস এবং বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু। গত 800 বছরে এই বিশ্ববিদ্যালয়ের 90 জন শিক্ষার্থী বিভিন্ন সেক্টরে নোবেল পুরস্কার পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক কঠিন। এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আপনাকে অনেক মেধাবী এবং পরিশ্রমী হতে হবে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় বর্তমান পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে MIT বলা হয়ে থাকে। MIT বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সব থেকে মজাদারপূর্ণ বিশ্ববিদ্যালয় বলা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চায় তাদের লিস্টে সবার উপরে থাকে MIT। মজার ব্যাপারটি হচ্ছে, প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো শিক্ষার্থী নোবেল পুরস্কার পেয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সালে। এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে 80টি নোবেল পুরস্কার পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর 115টি দেশের 12,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। তো এগুলোই ছিল বর্তমান পৃথিবীর সব থেকে সেরা 10টি ইউনিভার্সিটি। তো এর মধ্যে আপনার ফেভারিট ইউনিভার্সিটি কোনটি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। ভাই বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন, পৃথিবীর বিদ্যালয়ের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি একটি। এই ইউনিভার্সিটিতে 158 জন নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি। এই ইউনিভার্সিটিতে অনেকের স্বপ্ন থাকে পড়াশোনা করার। এরপরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটি। এই ইউনিভার্সিটিতে গুগলের প্রতিষ্ঠাতা পড়াশোনা করেছেন, এমনকি আমাদের ভারতের মুকেশ আম্বানি পড়াশোনা করেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।